হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন এসকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আজকে একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো, আপনাদের টিকটক অ্যাকাউন্ট যদি অন্যজনের ফোনে লগ ইন থাকে বা কেউ যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ফোনে লগ ইন করে বা হ্যাক করে নিয়ে যায়, যদি লগ ইন করে সেই অন্যজনের ফোন থেকে আপনারা অন্যজনের ফোন থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন আপনার ফোন দিয়ে, এই প্রসেসটি দেখাবো। এবং কীভাবে বুঝবেন যে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অন্যজনের ফোনে লগ ইন আছে, তো এটা নিয়েই আজকের এই ভিডিও টপিক। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের ফোন স্ক্রিনে চলে আসার পরে আপনারা প্রথমে আপনাদের যে টিকটক অ্যাপ আছে টিকটক অ্যাপটি সরাসরি ওপেন করবেন। তো ওপেন করার আগে প্রথমে আপডেট দিয়ে নেবেন। আপডেট দিলে আপনার যে যেগুলো লেটেস্ট সেটিংস আছে সবগুলো আপনার টিকটক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো টিকটক অ্যাপটি আপডেট দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপডেট দেওয়ার পরে ওপেন করবেন, তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পরে যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা আছে টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে উপর দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন, এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন। তো থ্রি লাইনের উপর ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেটিংসের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, তো সিকিউরিটিতে ক্লিক করবেন। তো সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন যে ম্যানেজ ডিভাইস, তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন ফোনে লগ ইন আছে, লগ ইন করা হয়েছে সেই ফোনগুলো এখানে শো করবে। যদি আপনি আপনার কম্পিউটার পিসিতে লগ ইন করেন সেগুলোও এখান থেকে দেখতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ভি20, মানে আমার যে ফোনটাতে স্ক্রিন রেকর্ড করতেছি এই ফোনটাতে আমার এখন টিকটক আইডি লগ ইন আছে, তো এটাও দেখাইতেছে। তো আরেকটা ফোনে আমি লগ ইন করে রাখছি, দেখেন এখানে iPhone 11 Pro, তো আমার আইফোনেও লগ ইন করা আছে। তো এখানে দুইটা ফোনে লগ ইন করা আছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এর আগে অনেকগুলা কয়টা সময় লগ ইন করা হয়েছে টিকটক আইডিটি সব এখানে শো করবে। তো এখান থেকে আপনি কিভাবে ডিলিট করবেন এই আইডিগুলা, তো অন্য ফোন থেকে চিরতরে আপনার যে আইডিটা আছে টিকটক আইডিটা অ্যাকাউন্টটা এটা ডিলিট করবেন অন্যজনের ফোন থেকে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে যে পিসি লগ ইন, তো পিসি লগ ইনের এই পাশে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, তো ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ, তো রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার সাথে দেখেন প্রথম পিসি লগ ইনটা ডিলিট হয়ে গেছে, তারপরে এটা ডিলিট করে দিচ্ছি দ্বিতীয়টা। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ভিভো এতে আমার আগে লগ ইন করা ছিল, এটা এগুলো থাক সমস্যা নেই, এগুলো আমার ফোনেই দুইটা। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটি আছে যে কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে সেই লগ ইন থেকে আপনারা এই অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করে দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।